হে জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে আরও একটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি হলো, দেখা যায় এই পৃথিবীতে অনেক মানুষ আছে যে একটা মানুষকে যখন তখন সে খারাপ বলে ফেলে, একটা মানুষকে যখন তখন সে খারাপ বলে ফেলে, এই লোকটি দুষ্ট, এই লোকটি খারাপ, এই লোকটি ভালো না, এই লোকটি, মানে দেখা যায় এই লোকটি যেমনই আছে কিন্তু একে খারাপ বলে। তবে বুঝতে হবে যে একজন লোক একজন লোককে হঠাৎ করে দেখেই একটু এদিক সেদিক হয়েছে, তাকে খারাপ বলতে শুরু করেছে। যাই হোক, আজকের যে আলোচনাটি, যে কাউকে দেখলে যদি আমরা খারাপ বলি, তাহলে বুঝতে হবে যে যাকে বারবার খারাপ বলতেছে তখন বুঝতে হবে এই লোকটি খারাপ লোক। কারণ সে যদি খারাপ না হয়, যাকে তাকে সে খারাপ বলবে না। একজন ভালো লোক অন্য একজন খারাপ লোককে দেখলেও খারাপ বলে না, তাকে বোঝার চেষ্টা করে, তাকে জানার চেষ্টা করে। যদি খারাপ হয় তাহলে তার মাথায় হাত বুলিয়ে বলে, বাবা এভাবে নয়, এভাবে এভাবে করো না, ওভাবে করো। আর যদি সে খারাপ বলতে থাকে, তাকে সান্ত্বনা দেয় না বা তাকে ভালো হওয়ার জন্য কোনো উপদেশ দেয় না, তার মাথায় হাত বুলিয়ে কথা বলে না, তখন বুঝতে হবে এই লোকটির ভিতরে খারাপ বেশি। আর খারাপ বেশি বলে সে অন্যকে খারাপ বেশি বেশি বলে। হে জগতবাসী, যে আরও একটি বিষয় হলো, যে আমি যদি কোনো ভালো লোককে বারবার ভালো বলি, হয়তো লোকটি আরও ভালো হবে। তবে কিছু কিছু খারাপ লোক আছে পৃথিবীতে, জানে সে খারাপ করে বেড়ায়, খারাপ বলে বেড়ায়, এই খারাপ তার চরিত্র। কিন্তু দেখা যায় এই লোকটির সামনে গিয়ে যখন আমি বারবার বলি, বাবা আপনি খুব ভালো মানুষ, আপনি কি সুন্দর করে কথা বলেন, আপনি কি সুন্দর করে মানুষের সাথে আচার ব্যবহার করেন, এই জিনিসগুলো খুব ভালো লাগে। সেই লোকটি মনে মনে ভাবতেছে, আমি এত চরিত্রহীন লোক, আমি মানুষের সাথে বকাঝকা করি, মানুষের সাথে খারাপ ব্যবহার করি, আর এই লোকটি আমাকে ভালো বলে। তখন লোকটাকে একটু চা খাওয়ালো, লোকটার মাথায় হাত বোলালো, ভাই বা বাবা আপনার চেহারার মধ্যে কি মিষ্টি আল্লাহ রেখেছে, আপনার প্রত্যেকটা কথাও আমার কাছে খুব ভালো লাগে, আপনার চলাফেরা ভালো লাগে, এরকম যখন বলতে থাকে দেখা হলে, তখন সেই লোকটি খুবই খারাপ ছিল। এই লোকটি বলতেছে, না আমাকে যেই লোক এত ভালো বলে, এই লোকের ক্ষতিও করা যাবে না, আর এই লোকের সাথে আমার খারাপ ব্যবহারও করা যাবে না। যখন এই লোকের সাথে দেখা হয়, এতদিন সে বলেছে, বাবা আপনি কত ভালো মানুষ, আপনার কথা কত সুন্দর, আপনার চেহারার মধ্যে আল্লাহ এত সুন্দর একটা কাটিং রেখেছে, আপনি কত ভালো মানুষ, তখন সেই লোকটিও তাকে এসে সালাম দেয়, তার সাথে ভালো ব্যবহার করে। তাহলে একজন খারাপ লোক কখনো ভালো ব্যবহার করতে চায় না, কিন্তু আজকে ভালো ব্যবহারটা তার কাছে কেন পাওয়া গেল? কারণ আমি তাকে ভালো বলেছি, আর ভালো বলেছি বিদায় তিনি আমার সামনে খারাপটা করবে না। কারণ তার লজ্জাও তো লাগতে পারে, যে তিনি আমাকে ভালো জানে, আমি কি তার ক্ষতি করতে পারি, আমি কি তার সাথে খারাপ ব্যবহার করতে পারি? তবে এই জিনিসগুলো যদি মানুষ, সকল মানুষ যদি এভাবে চলে, তবে দেখবেন এই পৃথিবীতে অনেক খারাপ লোক ভালো হয়ে যাবে। এই কথাটি অবশ্যই আপনারা প্রমাণ করে দেখবেন যে আসলে আমার এই কথা কি ঠিক নেই। আমি এরকম অনেক লোক দেখেছি, আমার রাসুলকে আমি স্মরণ করে কথা বলছি, আল্লাহর দয়া নিয়ে আমি কথাটি বলছি, আমার মুর্শিদকে স্মরণ করে আমি এই কথাগুলো বলতেছি, যে এই পৃথিবীতে অনেক খারাপ লোক, অনেক কটুবাক্যের লোক, আমি তাদের সাথে ভালো ভালো আচরণ করেছি। প্রথম প্রথম তারা কেমন খিতখিত করেছে, কিন্তু তাদের সাথে আচার ব্যবহার ভালো করতে করতে, এদেরকে ডাকখোঁজ করতে করতে তারা এমন পর্যায়ে চলে গেছে, তখন তারা আস্তে আস্তে আমার সাথে কথা বলতে বলতে ভক্ত হয়ে গেছে, যে আসলে আপনার সাথে যদি দেখা না হতো, আপনার সাথে যদি চলা ফেরা না হতো, তাহলে না জানি আরও কত খারাপ হয়ে যেতাম। তবে আজকে দেখা যায় যে আমি তাদের সাথে ভালো ব্যবহার করতে যাই, আর তারা যখন খিতখিত করেছে, এতে কিন্তু আমি মুচকি হেসে দিয়েছি ভিতরে ভিতরে, কিন্তু এদের সাথে আমি রাগ দেখাইনি বা বিরক্ত বোধ করিনি। এরকম করতে করতে তারা আমার বন্ধু হয়ে গেছে। এখন তাদেরকে যদি একটা কিছু বলি, যে বাবা রে, ভাই রে, বন্ধু রে, এই কাজটা একটু করেন, এই কাজটা এভাবে করেন, বা এই কথাটা এমনি বলেন, তারা বলে। কারণ যে একটা জিনিস, একটা আগুনের মধ্যে যত আগুনের তাপই থাকুক, যদি পানির ছিটা দেওয়া হয় তখন দেখা যায় এই পানির ছিটাটা পেতে পেতে প্রথম ছিটাটা লাগলে ছাদ ছাদ করে ওঠে,
একটা গরম জায়গাতে পানি দিলে ছাদ ছাদ করে ওঠে, কিন্তু ছাদ ছাদ যেহেতু করতেছে একসময় সে ঠান্ডা হয়ে যাবে, এই ছাদ ছাদ আর করবে না। তবে কারো সাথে ভালো ব্যবহার করতে গেলে সে একটু উগ্র মেজাজ দেখাতে পারে, ছাদ ছাদ করতে পারে, কিন্তু ছাদ ছাদ করছে বলছেই করতেছে বলেই কিছুক্ষণ পরে সে আর করবে না, সে ঠান্ডা হয়ে যাবে, তখন সে আমার দিকে রুজু হবে, সে আমার কথা মানবে, চলবে। তবে ধৈর্যের দরকার, এই জন্য আল্লাহ কোরআনে বলেছে আমি ধৈর্যশীলদের সাথে আছি। তাহলে আমরা যদি এই জিনিসগুলো অবলম্বন করি তো অবশ্যই অনেক খারাপ চরিত্রের মানুষ, অনেক দুর্চরিত্র লোক, অনেক মেজাজ গরম লোককেও আমরা ভালোবাসা দিয়ে এদেরকে পথে আনতে পারব। তবে নবী একসময় যখন কাফেররা বুঝতে চাইতো না তখন নবী এদের সাথে যুদ্ধ করতেন, কিন্তু আল্লাহ একদিন কি বলেছেন, হে দোস্ত আপনি এদেরকে শুধু বলে যান, আপনার সুকণ্ঠে ভালোবাসা দিয়ে তাদের সাথে কথা বলে যান, তারা যদি আপনার এই কথায় হেদায়েত প্রাপ্ত না হয় তাহলে ভেবে নেবেন এদের জন্য আমি হেদায়েত রাখিনি, আর যারা আপনার কথা শুনে তারা আপনার দিকে আসবে, আপনার দিন গ্রহণ করবে, তখনই বুঝবেন যে এদের জন্য আমি হেদায়েত রেখেছি। তবে জোর করে কাউকে বোঝানোর দরকার নেই এবং কাউকে আঘাত করে বলার দরকার নেই, যে আপনার কথা শুনে আনবে আসবে সেই আমার এই সুপদ প্রাপ্ত। হে জগৎবাসী, আজ ছোট করেই কথা বললাম, তবে আমাদের এই ভিডিওগুলো যদি আপনারা প্রতিদিন পেতে চান তাহলে সাবস্ক্রাইব করুন, বাকি ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থিত হয়ে যাবে। তো আজ এ বলেই রাখছি, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।